কলকাতায় এসে এই সোরগোল ফেলে দিলেন ইডির ডিরেক্টর একটা সঞ্জয় মিশ্র কুমার সঞ্জয় মিশ্র কলকাতায় আসার পরেই শাসক দল থেকে শুরু করে বড় বড় মাথাদের এবার কালঘাম ছুটতে শুরু করে গতকালকেই কলকাতায় একাধিক তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিল বৈঠকের একদম চূড়ান্ত মুহূর্তে হঠাৎই কথা থামিয়ে দেন সঞ্জয় মিশ্র এবং দুজনকে ডেকে পাঠানোর নির্দেশ দেন সঙ্গে সঙ্গেই ছোটোছুটি শুরু হয়ে যায় ইডি অফিসে জনৈক যে দুজন ব্যক্তি ইডি অফিসারদের প্রতি মুহূর্তে গাইড করছেন আইনি সহায়তা দিচ্ছেন সেই দুজনের নাম করেন সঞ্জয় মিশ্র এক ইডির অন্যতম ভরসাযোগ্য সরকারি পিপি ফিরোজ এডুলজি এবং আরও একজন আইনজীবী অভিজিৎ ভদ্র এই দুজন আইনজীবীকে ডেকে পাঠান সিজিও কমপ্লেক্সে সাম্প্রতিককালে এই ধরনের নজির নেই যে ইডির সর্বময় কর্তা নিজে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং ইডির আইনজীবীদের সঙ্গে যারা নিয়োগ দুর্নীতি কয়লা এবং গরু পাচার মামলায় সরাসরি ইডির হয়ে কাজ করছেন প্রতিনিয়ত আদালতে ইডির পক্ষে সওয়াল করছেন সেই সমস্ত আইনজীবীদের সঙ্গে সাম্প্রতিককালে এই ধরনের ঘটনার কোনো নজির নেই যে ইডির সর্বময় কর্তা বৈঠক করেছেন যেটা কলকাতায় গতকাল কি ঘটে গিয়েছে গতকালকে কলকাতায় ইডি আধিকারিক যখন বৈঠকের মাঝখানে দুজনকে ডাকার নির্দেশ দেন তখনই সরগোল পড়ে যায় ওই দুই আইনজীবীর কাছ থেকে মামলার বিস্তারিত তথ্য নেন সঞ্জয় মিশ্র এবং নির্দেশও দেন পরবর্তী পদক্ষেপ কী হতে পারে নিয়োগ দুর্নীতি মামলায় কাদের কাদের নাম আসছে তাদের বিরুদ্ধে কিভাবে আগামী দিনে পদক্ষেপ করতে হবে কত দ্রুততার সঙ্গে এই মামলার নিষ্পত্তি করা প্রয়োজন সমস্ত বিষয় চুলচেরা আলোচনা হয় এবং নির্দেশ দিয়ে যান ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র গতকালকে চূড়ান্ত বৈঠক সেই বৈঠকের যে নির্যাস সেই নির্যাস খুব শীঘ্রই কিন্তু এবার বড় মাথাদের ডাকতে পারে ইডি আধিকারিকরা সেই সঙ্গে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত মামলা এবার সরাসরি দেখভাল করবে ইডি এবং রাজ্যে যেখানে অবৈধ অর্থ রয়েছে সেগুলোও তাড়াতাড়ি গ্রোক করার সিদ্ধান্ত নিচ্ছে ইডি